আসসালামু আলাইকুম। আমার কাছে লিডারেস এলবিও 310A মডেল একটা অসিলোস্কোপ এসেছে। অসিলোস্কোপটা আমি চেক করেছি, সম্পূর্ণ ডেট অবস্থায় আসছে আমার কাছে। আমি এখন এটা রিপেয়ার করব, রিপেয়ার করার পরে দেখি কি সমস্যা হয়, আমি এটা ওকে করতে পারি কিনা চেষ্টা করব। এর আগে আমি বেশ কয়েকটাই অসিলোস্কোপ মেরামত করেছি, এখন দেখা যাক এটা যদি হয় সাকসেসফুল হব তাহলে আমি একটু কাজ শুরু করি। আমি আপনাদের সঙ্গে এই কাজটা শুরু করব। এখানে আপনার নন পোলারটার কিছু ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারগুলো হচ্ছে হাই ভোল্টেজ, এখানে ভোল্টেজ তৈরি করছে না, এটা আমাকে দেখা লাগবে একটু। আর হচ্ছে আমি একটু চেক করে নিই, চেক করার পর আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা একটা পিকচার টিউব, যে ডিসপ্লে আছে সাদা কালো ডিসপ্লে, যে আপনার পিকচার টিউব অন হয়েছে, এই যে পিকচার টিউব দেখেন লাল জ্বলছে, অন হয়েছে, তার মানে আমি ডিসপ্লে এখন আসেনি। আমি এটা ওকে করি, ওকে কিছু কাজ করা লাগবে সার্কিটে। আমি যে রেজিস্ট্যান্স, এগুলো রেজিস্ট্যান্স এগুলো সব চেঞ্জ করেছি, হাই ভোল্টেজ ক্যাপাসিটার দুটোও চেঞ্জ করেছি। তারপরে আপনার এখানে হিটার জ্বলছে, মানে সামনে কোনো ডিসপ্লে নাই, সামনে কোনো ডিসপ্লে নেই। তো এটা আমি একটু চালু করে নিই, চালু করবার আপনাদেরকে দেখাচ্ছি সমস্যাটা কোথায় হতে পারে। আমার এখানে ক্যামেরাটা ধরার কেউ নাই, এই জন্য কাজের সময় আমি আপনাদেরকে লাইভ কাজটা দেখাতে পারি না, যে সমস্যা হয় ভেতরে আমি একা একা কাজ করি, যখন সমস্যা পাই তখন আমার ফোনটা থুয়ে আমাকে আবার কাজটা করা লাগে। দেখছেন সামনে কোনো ডিসপ্লে নাই, ডিসপ্লেটা এখন আমি একটু চেষ্টা করছি কাজ করার, সাকসেসফুল হওয়ার। আর এটা অনেক ওল্ড মডেল, পার্টস পাতি পাওয়ার একটা সমস্যা হয়েছে। একটা পিকচার টিউব অসিলোস্কোপের, মনে করছিলাম যে পিকচার টিউবটার সমস্যা, যে না দেখি পিকচার টিউব ঠিক আছে, তো আমি এটা সেটিং করি। সার্কিটে যে হাই ভোল্টেজ ক্যাপাসিটর গুলো সমস্যা ছিল, তা আমি এখন ইনশাল্লাহ যে কাজ শুরু হয়ে গেছে, ওকে হয়ে গেছে জিনিসটা, আমি চালু করে ফেলেছি। এখন ওনারা যেভাবে চেক করে সেভাবে একটু চেক করে নেবে, আমি জিনিসটা সোজা করে দিই, বাঁকা হয়ে গেছে জিনিসটা, সোজা হয়ে গেছে। এই যে অসিলোস্কোপের হচ্ছে কাজ, এটাই এটাই হচ্ছে অসিলোস্কোপের কাজ। জিনিসের সম্পূর্ণ ডেট অবস্থায় ছিল, এখন চালু হয়ে গেছে। এটা আমি একটু সেট করি, সেট করার পর আমাকে আরেকটা দেখতে হবে, আরেকটা দিয়ে গেছে ওনারা, ওই আপনার দুটো দিয়ে গেছে, দুটোর ভিতরে একটা পেন্সিল ওকে হলো, এখন আমি আরেকটা সেট করি। আমি এর আগেও কাজ করেছি, এটা সমস্যা নয়, সব ঠিক আছে, যেভাবে আপনি দিবেন সেভাবে সব কাজ হবে। তাহলে এটা সেটিং করি, এটা ইনশাল্লাহ ওকে হয়ে গেছে। ওকে হওয়ার পরে আমি আবার আপনাদেরকে আর একটা খুলবো, আর একটা দিয়ে গেছে আমাকে। আমি সেটিং করি, এটা চালু হয়ে গেছে, এটা পুরো সেটিং করে দিয়েছি। এখন আমি একটু চেকে রাখবো, মানে চালায় রাখবো মেশিনটা, যে কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা। ফুল সেট আপ করে দিয়েছি আমি, মেশিনটা চলুক, চলার পরে আমি দেখছি কোনো সমস্যা হয়েছে কিনা, তখন আমাকে আবার দেখা লাগবে, ট্রায়ালে থাকে একটু। আমার ভিডিও যদি সবাই ভালো লাগে, আমার ফেসবুক পেজটা সবাই একটু ফলো করেন। আসসালামু আলাইকুম।